মালদ্বীপকে হারানোর পর জাতীয় দলের রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষের ব্যতিক্রমী উদযাপন যা সবার মুখে মুখে ঘুরছে বিশ্বনাথ ঘোষ প্রমাণ করেছেন সবার আগে মানবিকতা বিশ্বনাথ ঘোষ জাতীয় দলে খেলছেন প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের ডিফেন্ডার মাঠে নিজের সেরাটা উজাড় করে দেন তিনি বর্তমানে বসুন্ধরা কিংসেরও প্রাণভূমরা টাঙ্গাইল জেলা থেকে বিশ্বনাথ জাতীয় দলে আসতে বহু সংগ্রাম করেছেন চলুন জেনে নেওয়া যাক বিশ্বনাথের উত্থান ও পথ চলার গল্পটা বিশ্বনাথ ঘোষের জন্ম উনিশশো নিরানব্বই সালের তিরিশে মে টাঙ্গাইলে এখানেই তিনি তার শৈশব পার করেছেন বিশ্বনাথ ঘোষের মা সন্ধ্যা ঘোষ তিনি চাইতেন না বিশ্বনাথ ফুটবল খেলুক তবে বিশ্বনাথের বাবা রাজেন ঘোষ ছিলেন ফুটবল প্রেমী বাবা চাইতেন বিশ্বনাথ দেশের ফুটবলে আলো ছড়াবে কিন্তু তিনি দেখে যেতে পারেননি জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বনাথের দাপিয়ে বেড়ানোর দৃশ্যটা দুই সালের কথা অনুদ্য চোদ্দ ফুটবলের খেলা বিশ্বনাথ তখন নেপালে খেলতে যায় দুই দিন পরেই তার বাবা মারা যায় বাবার মৃত্যুর খবর বিশ্বনাথকে কেউ জানাননি নেপাল টুর শেষ হওয়ার পরেই বাসায় গিয়ে তিনি জানতে পারে তার বাবা আর নেই বাবার কথা মনে করলেই বিশ্বনাথের মন খারাপ হয়ে যায় এরপর দুই সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের মেয়ে চৈতি ঘোষের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বনাথ ঘোষ বিশ্ব ও চৈতির ঘর আলো করে আসে তাদের দুই কন্যা সন্তান এবার বিশ্বনাথের ক্যারিয়ারের দিকে তাকানো যাক দুই সালে ১৪ আগস্ট এশিয়ান গেমসে উজবেকিস্তান অনুদ্ধ তেইশ দলের বিরুদ্ধে বাংলাদেশ অনুদ্ব তেইশ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বনাথের অভিষেক হয় একই বছরে চার সেপ্টেম্বর মাত্র ১৯ বছর বয়সে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে খেলতে নামে বিশ্বনাথ অভিষেকের বছরে বিশ্বনাথ মোট পাঁচটি ম্যাচে অংশ নেয় সেই থেকে তিনি জাতীয় দলের পরিচিত মুখ দুই সালের সেপ্টেম্বরে ভারতের ব্যাঙ্গালুরুতে বসা সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর মাঠে বসে প্রার্থনা করেছেন বিশ্বনাথ এর পরপরই সামাজিক গণযোগাযোগ মাধ্যমে তার সেই ছবি ভাইরাল হয় ফুটবলে বিশেষ করে টিম স্পিড খুবই জরুরি আর দলের টিম স্পিড ধরে রাখতে বিশ্বনাথের ভূমিকা বিশাল জাতীয় দলের জার্সি গায়ে তার পাঁচ বছর হয়ে গেছে বলতে গেলে তিনি সিনিয়র প্লেয়ারদের মধ্যে অন্যতম তাই বিশ্বনাথ ঘোষ সবসময় চেষ্টা করেন দলকে আগলিয়ে রাখতে মাঠ এবং মাঠের বাইরে বিশ্বনাথ ঘোষ অনন্য প্রিয় দর্শক আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন ইকবাল ভাই সিলেট থেকে মোবারক ভাই নরসিন্দি থেকে মিজানুর ভাই দিনাজপুর থেকে নুরুল নবী ভাই গায়বান্দা থেকে ইমরান ভাই দৌলত খান থেকে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নাম ঠিকানা জানিয়ে দেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রাভিডি ফেসবুক পেজটি ফলো দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ